হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সজিদা ব্লগ। কেমন আছো তোমরা? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন। তো এখন সকাল টাইম, আমরা নাস্তা করে নিয়েছি, নিয়ে এখন যাব শঙ্করপুর। শঙ্করপুর থেকে আবার যাব মোহনায়। তো এই যে গাড়ি পেয়ে গেছি, গাড়িতে সবাই উঠে বসে পড়েছি। তো দেখো, এই যে আমি একটা লাল আর নীল কালারের কুর্তি পরেছি। তো সবাই গাড়িতে উঠে বসে পড়েছি, এই যে গাড়ি ছেড়েও দিয়েছে। তো যাই আমরা এখন, তোমরা দেখতে থাকো কোথায় কোথায় বেড়াবো আমরা। চলো। এই যে চলে এসেছি। তো চলো, এখানেও বেশ ভালোই লাগছে, ছেলেরা বেশ আনন্দ করছে। ওই যে দেখো, ওই যে ওরা হরিণের পিঠে উঠে বসে পড়েছে। এই যে আমার মেয়ে শামলিন, ও হরিণের পিঠে বসে খুঁটি খাচ্ছে। এই যে এবার একটা শামুক দেখো। তো চলো, তোমাদেরকেও ঘুরিয়ে একটু ভালো করে দেখাই আমরা। চলো, বেশ ভালোই লাগছে এখানে এসে। ছোট্ট একটা পার্কের মতোই বলতে পারো এটা, সাগরের ওপরেই। ঢেউগুলোও তোমাদের দেখাবো, কত উঁচু উঁচু ঢেউ আসছে সেগুলোও তোমাদের দেখাবো। এই যে ওরা এগুলোর কাছে দাঁড়িয়ে খেলা করছে দেখো, অক্টোপাস। অক্টোপাসটা দেখাই তোমাদের ভালো করে। এই যে তো এখন আমরা, এই যে এটা এটা অনেক উঁচু, এখান থেকে দেখো কেমন লাগে, দাঁড়াও ঢেউগুলো দেখাই। ওই যে অনেক ওপরে উঠে আছি আমরা এখানে, এখানে পুলিশ থাকে। পরে আমাদেরকে আবার নামতে বলেছে, বলেছে যে এখানে দাঁড়ানো যায় না, এটা পুলিশের থাকার জায়গা, মানে পুলিশ এখান থেকে নজরদারি করে সব জায়গায়। তো আমাদের বলার পর আমরা নেমে গিয়েছিলাম এখান থেকে। বড় বড় ঢেউ। তো এখন শঙ্করপুর থেকে আমরা মোহনায় চলে যাব। এই যে মোহনার পথে রওনা দিয়েছি আমরা। তো চলো, মোহনায় গিয়েও তোমাদের সঙ্গে দেখা করছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আসলাম মোহনায়। তো মোহনায় এসে সেভাবে ঘোরা হয়নি, ওই যে সাহেদের শরীরটা খুব এটা ভালো ছিল না, ও ওই গাড়িগুলোই উঠতে পারে না। তো ওর মাথা ঘুরছিল খুব আর বমি পাচ্ছিল। তো আমরা ওইখানে নেমে ওর মাথায় পানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু
ডাবের পানি কিনে দিয়েছিলাম খেয়ে একটু সুস্থ করে, তবে আবার সাগর পাড়ে গিয়েছিলাম। দিয়ে ওকে বললাম একটু পানিতে খেলা করো তাহলে ভালো লাগবে। দিয়ে ওকে একটু খেলতে দিলাম, ও খেলা করছিল। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে ভালো করে দেখাবো। আর এইগুলো সব শুটকি মাছ, দেখো প্রচুর শুটকি মাছ। এখন তো আর মানে এই জ্যান্ত মাছ এই মাছগুলো পাওয়া যায় না, এখন শুধু শুটকি মাছই এখানে বেশি পাওয়া যায়। মোহনায় যেহেতু মাছেরই ইয়ে, তা মাছ এখন নেই। এখন এই চার মাস বলে ওরা নাকি মাছ ধরে না, এই চার মাস মাছের ডিম দেয়, ওই জন্য চার মাস ওদের মাছ ধরা বন্ধ থাকে। তো এখন কোনো মাছ নেই বাজারে, শুধু শুটকি মাছই আছে। বাবা প্রচুর ডিস্টার্ব, ভয়েস দিচ্ছি একবারে রাস্তার উপরে, তো ওই জন্য এত আওয়াজ হচ্ছে। তোমাদের একটু ডিস্টার্ব হবে দেখতে, তবুও কষ্ট করে দেখে নিও। আর তো আজ দিনটা বাড়ি যেয়ে আবার ভালো করে সুন্দর করে ভয়েস দেবো, তখন আবার দেখতে পাবে ভালো করে। তো চলো, এই যে এইগুলো মোহনায়, বেশ সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখলাম। চলো দেখতে থাকো, আমি পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো এখানে সবাই ঘোড়া চড়ছে, এই যে এটা আমাদের বৌমার ছেলে, ওরা দুজন উঠেছিল ঘোড়ায়। তো ওদের চড়া হয়ে গেছে, এখন ছেলেরা সব উঠবে বাচ্চারা। তো দেখো এটা হলো মোহনা, নদীর মোহনা। এখানে বেশি লোক চান করে না, বলে এখানে চান করা নাকি একটু বিপজ্জনক, ওই জন্য সবাই একটু সতর্কতার সঙ্গে এখানে বেড়াই, এখানে অত ভিড় নাই। আর নিউ দুঘায় তো প্রচুর ভিড়, ওখানে তো মানুষ গোনায় যায় না, এত ভিড়, পা ফেলার জায়গা নাই। তো সবাই ফটো উঠছে যে যার মতো। ওই যে মোহনায় হেঁটে বেড়াতেই ভালো লাগে গা ধোয়ার থেকে। যে সাইজ এখনো চোখ মুখটা ভালো লাগছে না ওর, বলছে আমার বেশ অসুস্থ লাগছে এখনো ওর বুকের মধ্যে, বলে কেমন হচ্ছে। প্রচুর গ্যাস হয়ে গিয়েছে ওর, সকাল থেকে খালি পেটেই আছে, কিছু খেলো না, ওই জন্য গ্যাস হয়ে গেছে। তো আমার ভিডিওটি আর বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, আমরা যেন সুসলামত বাড়ি ফিরতে পারি। তো আবার ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে, ততক্ষণে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।